মালদার ইংরেজবাজার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার যোগদানকারী এই তিন সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। যদিও ভয় ও প্রলোভন দেখিয়ে এই ধরনের দলবদল করানো হচ্ছে বলে দাবি বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের, তবে এই অভিযোগ নস্যাৎ করে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতে এই সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন। গাজল ব্লকের সারদাপল্লী এলাকায় অবস্থিত মনোমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির ও মুকুন্দ লাল রেণুবালা সরস্বতী বিদ্যা মন্দিরে গ্রন্থাগার ও বিজ্ঞান গবেষণাগার উদ্বোধন হলো সোমবার। এদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কক্ষগুলো উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান আচার্য আনন্দমোহন তরফদার ও গাজলের বিশিষ্ট সমাজসেবী বিধান চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকেরা। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন ও বোর্ড গঠন হলো মঙ্গলবার। নতুন প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের নীলিমা রায়। বোর্ড গঠন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, ব্লক সভাপতি নিতাই বৈশ্য সহ অন্যান্য নেতৃত্ব। বোর্ড গঠনের পর এদিন সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন দলের নেতা কর্মীরা। রাস্তা সারাইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামের মহিলারা। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়ায় ইংরেজবাজার থানার কোতোয়ালি তারাকালী মোড় মালদা রতুয়া রাজ্য সড়কে। পঞ্চায়েত কর্তৃপক্ষকে এ বিষয়ে বারংবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষোভে সামিল হয় গ্রামের মহিলারা। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। দিনে দুপুরে কালিয়াগঞ্জ থানার মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সামনে চুরি গেল মোটর বাইক। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের লোহান্ডা গ্রামের বাসিন্দা কালাম আলী পঞ্চায়েত প্রধানের কাছে ঘর প্রাপ্তির জন্য আবেদন করতে এসেছিলেন বাইক নিয়ে। সেই সময় কিছু সময়ের মধ্যে বাইকটি চুরি করে চম্পট দেয় চোরেরা। মালদা জেলায় সংগঠনকে শক্তিশালী করতে ব্লক নেতৃত্বদের নিয়ে মঙ্গলবার বৈঠক আয়োজিত হলো জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উদ্যোগে। এদিন জেলা পরিষদের অতিথি আবাসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, মহিলা তৃণমূলের সভাপতি মৃণালিনী মাইতি, সহসভাপতি নয়েন্দ্র তেওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, সভাপতি পদে দায়িত্ব মেলার পরই সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী হয় আব্দুর রহিম বক্সি। ব্লক স্তরে সংগঠনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। পয়লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত পুষ্টি সপ্তাহ সফল করতে আলোচনা শিবির আয়োজিত হলো ইটাহারে। মঙ্গলবার উত্তর দিনাজপুর চাইল্ড লাইন ও সিনির উদ্যোগে ইটাহার থানার গুলন্দর এক পঞ্চায়েত ও দুর্লভপুর পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় পঞ্চায়েত দপ্তরের সভাকক্ষে এই শিবিরের আয়োজন করা হয় দুটি অঞ্চলের স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মঞ্জুনাথ, উত্তর দিনাজপুর চাইল্ড লাইন সদস্য জয়ন্ত রায়, গ্রাম পঞ্চায়েত প্রধান চিন্ময় সরকার প্রমুখ। জন্মাষ্টমী উপলক্ষে পূজার্চনার পাশাপাশি মঙ্গলবার অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে মাতলেন আপামর ইটাহারবাসী। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার নির্ভয়পুর গ্রামের মানুষেরা মাতলেন নন্দ উৎসব উপলক্ষে নারকেল খেলা সহ মটকা ভাঙায়। প্রতিবছরের মতো এবছরও নির্ভয়পুর হরিবাসর কমিটির পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণে এই খেলার আয়োজন করা হয়। গ্রামের কঁচিকাঁথা থেকে শুরু করে সকল বয়সের পুরুষেরা এই খেলায় মেতে ওঠেন। 2021 সালে জনগণনায় প্রকৃত আদিবাসীদের সারনা ধর্মকোড লাগু করা, ঝাড়খণ্ডি ডোমিসাইল আর অন্যান্য সাংবিধানিক কানুনি অধিকার রক্ষা সহ বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ড আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুষ্পুত্তলিকা দাহ করা হলো মঙ্গলবার। এদিন গাজলের বিদ্রোহী মোড়ে অবস্থিত সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মোহন হাসদা, তালা সোরেন, বর্ষা মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও আবগারী দপ্তরের আধিকারিকেরা। মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি ও বাইশার আদিবাসী অধ্যুষিত এলাকায় যৌথ অভিযান চালায় জেলা আবগারী দপ্তরের আধিকারিক ও পুলিশ। হাজার লিটারের বেশি চোলাই মদ নষ্ট করা হয় এদিনের অভিযানে। পাশাপাশি স্পিরিট চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সারনা ধর্মকোড লাগুর দাবিতে মঙ্গলবার হরিরামপুর চৌপুথি এলাকায় বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুষ্পতুল দাহ করেন তারা। প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগে এক যুগলকে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে। এদিন হাসপাতালের বহির্বিভাগের 10 তলায় অশ্লীল আচরণ করার সময় তাদের হাতে না হাতে ধরে ফেলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। জানা গেছে এদের দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অবস্থিত ঠাকুরবাড়ি প্রাঙ্গণে পালিত হলো জন্মাষ্টমী। উৎসব দেখতে ঠাকুরবাড়ি প্রাঙ্গণে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে কীর্তন ও পুজো পাঠের আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যায় ডিউটিতে যাওয়ার সময় একটি গ্যাস ট্যাঙ্কারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো এক সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে করণদিঘি থানার পাঁচপিট এলাকার বাসিন্দা ওই সিভিক ভলেন্টিয়ারের নাম কুন্তল দাস। এদিন ডালখোলায় জাতীয় সড়কে ট্রাফিক গার্ডে ডিউটিতে যাওয়ার সময় পিন্দাবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় অচলাবস্থা তৈরি হলো। সরকারি নির্দেশে ইটাহারে বসলো দুয়ারে সরকার ক্যাম্প। মঙ্গলবার ইটাহার ব্লকের মারনাই পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে মারনাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এদিন এলাকাবাসীদের ভিড় লক্ষ্য করা যায় দুয়ারে সরকার ক্যাম্পে।